দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে আরও একবার স্বাগত জানাই তোমাদের পাঠ্য ভারতীয় সাহিত্যের অন্যতম একটি বিশিষ্ট গল্প বিশেষত গুজরাতি ভাষার অন্যতম একজন বিখ্যাত লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো আমরা মূলত এই গুজরাতি সাহিত্যের অন্যতম এই লেখক সম্পর্কে দু এক কথা জেনে নিয়ে তারপর আমরা মূল গল্পের আলোচনায় আসব পানলালাল প্যাটেল ইনি উনিশশো সালের সাতই মে রাজস্থানের দুঙ্গারপুর জন্মগ্রহণ করেন সাধারণত তিনি তার সামনে দেখা সাধারণ মানুষের যে গ্রাম্য জীবন তাদের যে সংস্কৃতি তাদের আচার তাদের প্রথা তাদের জীবন বৈচিত্র্য তার গল্পে বারে বারে আমরা ফুটে উঠতে দেখি গুজরাতি ভাষায় তিনি বিভিন্ন ধরনের উপন্যাস ছোট গল্প রচনা করেছেন তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে গল্পগুলির মধ্যে বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি সাচ্চা সম্মান জিন্দেগী কা খেল লাখ চোরাসি সুখ দুঃখনান সাথী কই দেশি কই পারদেশি আসমানি নাজার এই ধরনের বিশিষ্ট গল্পগ্রন্থগুলি এছাড়া তার বিখ্যাত দুটি উপন্যাস হচ্ছে মানবিনী ভাই ভবাই এছাড়া মালেলা জীব বিখ্যাত তার দুটি অন্যতম উপন্যাস তিনি তার সমগ্র জীবনে সাহিত্য রচনার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন তিনি তার সাহিত্যকৃতির জন্য রঞ্জিত রাম সুবর্ণচন্দ্র পুরস্কারেও ভূষিত হয়েছেন সেই লেখকের একটি গল্প অদল বদল গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করছেন কুসুম দত্তগুপ্ত আমরা সেই অনুদিত গল্পটি আজকে মূলত আলোচনা করব যেটি আমাদের পাঠ্য এবং এই গল্পটি আলোচনার আগে মূলত তোমাদের জেনে নেওয়া দরকার গল্পটি মূলত নেওয়া হচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত সেরা তেরো এই গল্পগ্রন্থ থেকে বা এই গল্প সংকলন থেকে এই বদল গল্পটি নেওয়া হচ্ছে আমরা এই গল্পের মধ্যে মূলত দুটি শিশু চরিত্রের পরিচয় পায় যারা নিতান্তই বালক বয়স দশ বছর এই দুটি বালক চরিত্রের যে পরিচয় আমরা মূলত গল্পের শুরুতেই জানতে পারি যে তারা দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ একজনের নাম অমৃত এবং আরেকজনের নাম ইসাব অমৃত মূলত হিন্দু সম্প্রদায়ের এবং ইসাব মূলত মুসলিম সম্প্রদায়ের বেড়ে ওঠা দুটি শিশু কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটি ছেলের মধ্যে অদ্ভুত রকমের সব মিল রয়েছে কীরকম মিল আমরা গল্পের শুরুতেই তা পাচ্ছি যেখানে আমরা দেখতে পাই যে এই দুটি বালকের সব কিছুই একরকম এরা দুজনে এক স্কুলে পড়ে রাস্তার মোড়ে দুজনের বাড়ি মুখোমুখি দুজনের বাবা মূলত জীবিকা চাষি চাষাবাদী তাদের একমাত্র অবলম্বন এছাড়া জমিও প্রায় সমান এবং অত্যন্ত দরিদ্র পরিবারের বেড়ে ওঠা এই দুটি বালক দুজনের বাবাকেই মাঝে মধ্যেই দেখা যায় গ্রামের সুৎকরের কাছ থেকে বা মহাজনের কাছ থেকে মোটা চড়া সুদে টাকা ধার করতে হয় শুধুমাত্র তফাত বলতে আমরা যেটা জানতে পারি সেটা এটাই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধুমাত্র তার বাবা অর্থাৎ আমরা এই যে অমৃত এবং ইসাব দুজনের পরিচয় পেয়ে গেলাম যারা সব দিক থেকেই একরকম তফাত শুধু তাদের ভাই বোন এবং বাবা মায়ের ক্ষেত্রে মা নেই শুধুমাত্র তার বাবা এবং অমৃতের তিন ভাই রয়েছে এবং তার বাবা মা উভয়ই আছে তো আমরা গল্পের শুরুতে একটা দিনের কথা জানতে পারছি যে দিনটা ছিল হোলির দিন হোলির দিন আমরা যেটা সচরাচর দেখে থাকি আমাদের ভারতীয় সংস্কৃতিতে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা তারা উৎসাহে মেতে ওঠে হোলির দিনে রাঙিয়ে তোলে নিজেদের জীবনকে উৎসবে মেতে ওঠে সমগ্র মানুষ তো এখানে সেই রকমই একটা হোলির দিনের কথা বলা হচ্ছে যে দিনের বিকের বেলার একটা ঘটনা আমরা শুরুতেই পাচ্ছি যেদিন ইসাব এবং অমৃত হোলি খেলার পর বিকেল বেলাতে তাদের পাড়ারই কাছে অবস্থিত নিমতলা যেখানে ছেলের দলরা মূলত আড্ডা দেয় গল্পগুজব হয় খেলা হয় সেই জায়গায় এসে জড়ো হয়ে আবার পুনরায় ধুলো ছোড়াছড়ি করে খেলছিল তো ঈসাব অমৃত তারা বিকেলবেলায় সেই ছেলের দলের আড্ডার যে জায়গা নিমগাছ সেই নিমতলাতে উপস্থিত হয় তো দুই বন্ধুতে যখন গিয়ে সেই সানবাদানো যে ফুটপাথ সেখানে গিয়ে তারা বসে তখন অন্যান্য বন্ধুরা তাদের এক রকম পোশাক সমস্ত কিছুই যেহেতু তাদের এক রকম বয়স বা অত্যন্ত বন্ধুত্বও গাঢ় তো তাদের মধ্যে থেকে বন্ধুদের মধ্যে থেকে কেউ একজন বলে যে তোদের তো একরকম সমস্ত কিছুই তাহলে দেখা যাক তো তোরা শক্তিতেও সমান কিনা নাকি একজন বড় পালোয়ান অর্থাৎ কি তাদেরকে তারা কুস্তি লড়ার আহ্বান জানায় যে দুজনের মধ্যে কুস্তি হোক এবং দেখা যাক যে তারা শক্তিতেও সমান কিনা নাকি একজন বড় শক্তিমান যেহেতু তাদের সমস্ত কিছুই এক সেই হিসাবে এই সমবয়সী বন্ধুদের মধ্যে থেকে এমন প্রশ্নের উদয় ঘটে তো বন্ধুরা তাদেরকে উৎসাহ দিতে থাকে যে অবশ্যই দেখা যাক লড়ে যা তোরা বেশ মজা হবে দেখা যাক কে সবচেয়ে বেশি পালোয়ান কিন্তু দেখা গেল এই কথার পরিপ্রেক্ষিতে ইসাব আর অমৃত একে অপরের দিকে চাওয়াচাই চাই এবং সেই সঙ্গে অমৃত দৃঢ় স্বরে জবাব দিল যে না কুস্তি আমি লড়ব না কারণ কুস্তি লড়লে মা আমাকে মারবে এই যে অমৃত এত জোর দিয়ে সে বলছে কুস্তি লড়বে না তার একটা কারণ আছে কারণটা কি কারণটা এটাই যে অমৃত যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিল সেই সময় তার মা বারবার সতর্ক করে দিয়েছিলেন সাবধান করে দিয়েছিলেন যে তুমি নতুন জামা পরে বেরোচ্ছ তাহলে সেই জামা ময়লা করে এলে বা ছিঁড়ে এলে তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে এবং সেই কারণেই অমৃত মূলত কুস্তি লড়তে রাজি নয় এবং শুধু তাই নয় এর পিছনে আরও একটি কারণ আছে যে এই যে নতুন জামা অমৃত আজকে পড়েছে সেই জামাটা সে কীভাবে আদায় করেছিল তার বাবা মায়ের কাছ থেকে অর্থাৎ অমৃত সত্যিই তার বাবা মাকে ভীষণ জ্বালিয়েছিল এই জামা পাওয়ার ব্যাপারে ঘটনাটা কি হয়েছিল সেটা আমরা একটু জেনে নিই তার বন্ধু হিসাব মূলত তার বাবার সঙ্গে খেতে কাজ করে সেই হিসাবে তার জামাটা ছিঁড়ে যাওয়া তরুণ হিসাবের বাবা তিনি হিসাবের জন্য একটা জামা তৈরি করে দিয়েছিলেন যখন অমৃত এটা জেনেছে সাথে সাথে সে তার মাকে গিয়ে জানিয়েছে যে তারও অনুরূপ হিসাবের মতোই একটি জামা চায় সেই জামা যদি তাকে না দেয়া হয় তাহলে সে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে তাহলে সে খাওয়া বন্ধ করে দেবে সমস্ত কিছুই সে বন্ধ করে দেবে অর্থাৎ জামা তার অবশ্যই চায় কিন্তু তার মা তাকে বিভিন্নভাবে বোঝাতে থাকে তাকে ভয় দেখাতে থাকেন কিন্তু কোনো মতেই অমৃত কিন্তু রাজি হয় না মায়ের কথায় এমনকি তার মা তাকে বলে যে ইসাবকে জামা দেওয়ার আগে ইসাবের বাবা তাকে প্রচুর মেরেছিল সেই মার খেতে কি সে রাজি আছে অমৃত তাতেও রাজি হয় শেষমেশ তার মা যখন আর কোনো উপায় অবলম্বন করতে পারেন না তখন বলেন ঠিক আছে তোমার বাবাকে গিয়ে বলো বাবা দিলে নিশ্চয়ই তৈরি করে দেবেন ব্যাপার হচ্ছে অমৃত বরাবরই জানতো তার মা যদি তার বাবাকে অনুরোধ না করে কখনোই তার জামা পাওয়া সম্ভব নয় তো অবশেষে দেখা যায় তার বাবাকে বলা সত্ত্বেও বাবা রাজি নয় এবং শেষমেশ অমৃত স্কুল যাওয়া খাওয়া এবং বাড়িতে আসাও বন্ধ করে দিল এবং দেখা গেল শেষমেশ তার বাবা তার জন্য ইসাবের মতোই একটি জামা তৈরি করে দিলেন এবং ইসাবের বাড়ির গোয়াল ঘর থেকে রাত্রেবেলা ইসাবকে খুঁজে নিয়ে বাড়িতে এলেন তো এই হচ্ছে অমৃতের জামা পাওয়ার গল্প অর্থাৎ এমনভাবে সে তার বাবা মার কাছ থেকে জামা আদায় করেছে আর আজকে সেই নতুন জামা পরে সে বিকেলবেলা এসেছে এই বন্ধুদের মাঝে এখন সে যদি কুস্তি লড়ে আর কুস্তি লড়তে গিয়ে তার জামা যদি নোংরা হয় বা ছিঁড়ে যায় তাহলে তার কপালে যে কি দুঃখ আছে সে জানে এই কারণেই বন্ধুরা যখন ঈশাব অমৃতকে কুস্তি লড়তে আহ্বান করছে তখন কিন্তু অমৃত মোটেই রাজি নয় এবং ঈশাবকেও সে সেটা বুঝিয়ে দিয়েছে আর তাছাড়া সেই ঈশাবের সঙ্গে কুস্তি লড়বেও বা কেন ঈশাব তার সবচাইতে প্রিয় বন্ধু তার প্রাণের বন্ধু তার সঙ্গে তার কুস্তি লড়বার ইচ্ছাও নেই কিন্তু দেখা যায় বন্ধুরা নাচরবান্দা। বন্ধুরা জোর করতে থাকে তাদেরকে শেষমেশ সেই বন্ধুদের মধ্যে একজন অমৃতকে কুস্তি লড়বার আহ্বান জানাই তার সঙ্গে শুধু তাই নয় অমৃতকে গলা জড়িয়ে বলা চলে একবারে ময়দানে নিয়ে চললো এবং খোলা মাঠে নিয়ে গিয়ে অমৃতকে বলা চলে এক প্রকার ছুঁড়ে ফেলেই দিল অমৃত চেষ্টা করেছিল তার বাঁধন থেকে বেরিয়ে আসার সে বলতে চেয়েছিল যে আমাকে ছেড়ে দে না আমি কুস্তি লড়তে চাই না কিন্তু সেই দঙ্গলের মধ্যে সেই ছেলেটি অর্থাৎ কালিয়া তাকে ছাড়লই না বরং মাটিতে ফেলে দিল তো ছেলের দল এটা দেখে আনন্দে চেঁচিয়ে উঠলো এবং চিৎকার করে বলে উঠলো কালিয়া জিতে গেছে অমৃত হেরে গেছে তো সকলে মজা পেতে থাকলো কিন্তু এই দৃশ্যটা দেখে ঈশা স্থির থাকতে পারল না তার বন্ধুর এই অপমান সে সহ্য করতে পারলো না তখন সেই ইসাব কালিয়াকে আহ্বান জানালো তার সঙ্গে কুস্তি লড়বার কালিয়া এবার ইতস্তত করতে থাকলো কালিয়া জানে সেই হিসাবের সঙ্গে কখনোই পেরে উঠবে না তাই সে কুস্তি লড়তে রাজি হতে চায় না কিন্তু ইতিমধ্যে ইসাবের মেজাজ চড়ে গেছে সে কালিয়াকে হাত ধরে টেনে নিয়ে আসে এবং কালিয়াকে ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়িয়ে চিৎকার করতে থাকতে সে যখন কাঁদতে থাকে তখন উপস্থিত সমস্ত ছেলের দল ভয় পেয়ে যায় যে এবার হয়তো কালিয়ার বাবা মা এসে তাদেরকে বকবে তাদেরকে মারতে পারে তো যে যার মতো ভয়তে পালিয়ে যায় এদিকে ইসাব আর অমৃত তারাও ভয় পেয়ে যায় তারাও সেই রণভূমি ত্যাগ করে বাড়ির দিকে রওনা হয় কিছুটা দূর যাওয়ার পরে অমৃত হঠাৎ লক্ষ্য করে ইসাবের জামার পকেটে ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে তখন ওরা ভয়ে কাঠ হয়ে যায় এবং তার কতটা জামা ছিঁড়েছে সেটা পরীক্ষা করবার জন্য দেখতে থাকে ঠিক সেই সময়ে ইসাবের বাবা ইসাবকে ডাকেন তখন ওদের বুক ধুকফুক করতে থাকে যে এখন যদি ইসাবের বাবা জানতে পারেন বা দেখেন ইসাবের জামা ছিঁড়ে গেছে তাহলে ইসাবকে প্রচুর মার খেতে হবে এবং কত কষ্ট করে মহাজনের কাছ থেকে সুদ করে টাকা ধার নিয়ে তিনি ইসাবের জন্য এই জামা তৈরি করেছিলেন এখন হিসাবের বাবা যদি দেখেন সেই জামা হিসাব ছিঁড়ে ফেলেছে তাহলে তাকে আর আস্ত রাখবেন না তার বাবা তো অমৃত এবং ইসাব ভীষণ ভয় পেয়ে যায় কিভাবে হিসাবের বাবার সম্মুখে হিসাব যাবে সেটা বুঝে উঠতে পারে না এরপর হিসাবের বাবা আবার চেঁচিয়ে তাকে ডাকছেন এবং জিজ্ঞাসা করেন কে কাজে ইসাব কোথায় তখন হঠাৎ করে এই অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে যায় সেই হিসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় এবং ওদের বাড়ির দুটোর যে মাঝখানের যে গলি সেখানে দাঁড়িয়ে অমৃত হিসাবকে বলে যে তোর জামাটা খোল তোর জামাটা খুলে আমারটা পর অর্থাৎ কি অমৃত নিজের ভালো জামাটা হিসাবকে দিতে চাই এবং হিসাবে ছিঁড়ে যাওয়া জামাটা সে নিজে পড়তে চাই। যেহেতু দুজনের জামার কাপড় রং সবটাই এক ছিল ফলে এটা বিশেষ কেউ বুঝতে পারবে না যে এটা কার জামার যদিও প্রথমে হিসাব বিষয়টা বুঝে উঠতে পারেনি তখন বুঝতে পারে যে অমৃত জামা অদলবদল করবার কথা বলছে কিন্তু তখন হিসাবের মনে হয় সে যদি জামা অদলবদল করে তাতেও কি সমস্যার সমাধান হবে অর্থাৎ অমৃত যদি এই ছেঁড়া জামা পরে বাড়িতে যায় নিশ্চয়ই তাকেও মার খেতে হবে তার বাবা বা তার মা বেরোনোর সময় তার মা যেহেতু এত সাবধানবাণী শুনিয়েছিলেন এখন যদি অমৃতকে দেখে যে তার জামা ছিঁড়ে গেছে সুতরাং তাকে মার খেতেই হবে তখন হিসাবেরও মনে হয় সে কি করবে অমৃতকে সে বলে এতে লাভ কি। আমার ছেঁড়া জামা যদি তুই পড়ে যাস তাহলে তোকেও তো মার খেতে হবে ঠিক তখনই অমৃত এমন একটা কথা বলে যে কথাটা সত্যিই আমাদের মনে অন্য রকম একটা মানে বয়ে নিয়ে আসে অমৃত ইসবকে জানায় নিশ্চয়ই ঠেঙাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে সত্যিই হিসাবের মনে পড়ল যে ও বরাবর দেখেছে যখনই অমৃতের বাবা অমৃতকে মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পর খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় তো এটা ভেবে শেষমেশ দেখা যায় যখন ইসাবের বাবা আবার তাকে ডাকতে থাকেন এবং ইসাবের বাবার কাশির আওয়াজ শোনা যায় তখন তারা উভয়েই জামা অদল বদল করে যে যার বাড়ির দিকে চলে যায় অমৃতের বুক ভয়ে ঢিপ ঢিপ করতে থাকে যে বাড়িতে গিয়ে সে কী বলবে কিন্তু কপাল ভালো তার যে দিনটা যেহেতু হোলির ছিল ফলে অমৃতের মা জানেন যে এই হোলির দিনে একটু টানা হিঁচড়া হবে তিনি অমৃতের জামার সেই ছেঁড়া অংশটি দেখলেন এবং কিছু না পেলে দেখা গেল তিনি ছোঁচ সুতো দিয়ে সেটা সেলাই করে দিলেন বা রিফু করে দিলেন ভালো করে এমনভাবে সেলাই করলেন যাতে বোঝা না যায় এতে অমৃতের ভয় কেটে গেল বিষয়টা জানার পরে হিসাবের মন থেকেও ভয়টা কেটে গেল এরপর আবার ওরা হাত ধরাধরি করে দেখা যাচ্ছে সেই গ্রামের ধারে হোলির সময়কার যে বাজি পোড়ানো আর বুড়ির ঘর পোড়ানো সেটা দেখতে গেল কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তারা জামা বদল করেছিল ঠিক সেই সেই সময় তাদেরই সেই দলের একজন বন্ধু বিষয়টা দেখে নিয়েছিল এবং সে তো জানে যে এই বিষয়টাকে নিয়ে এখন যদি অমৃতের বাবা বা ইসাবের বাবাকে বলা যায় তাহলে এদের মার খাওয়া নিশ্চিত তো তাদের আনন্দ মাটি করবার জন্য সেই বন্ধুটি দেখা গেল তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা জামা অদল বদল করেছিস হ্যাঁ তখন অন্যান্য ছেলেরাও কি হয়েছে ব্যাপারটা শুনতে আগ্রহী হয় এবং ওই ছেলেটি সকলকে বিষয়টা জানায় তাতে দেখা গেল অমৃত আর ঈশাব আবার ভয় পেতে শুরু করে তারা ওখান থেকে সরে পড়তে চায় কারণ তাদের বাবা যদি জেনে ফেলে তাহলে তাদের মার খাওয়া নিশ্চিত এরপর ভয়ে যখন তারা বাড়ির দিকে ছুটতে থাকে ঠিক সেই সময় ইসাবের বাবা দেখা যায় বাড়ির সামনে দাওয়ায় বসে তিনি বসে হুকো খাচ্ছিলেন তখন তিনি ওদেরকে ডাকলেন এবং বললেন যে তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন আমার কাছে এসো কিন্তু ইসাবের বাবার শান্ত গলা শুনে ওদের চিন্তা আরও বাড়লো যে নিশ্চয়ই তিনি শান্তভাবে তাদেরকে ডেকে নিঃসন্দেহে তাদেরকে মারবেন তিনি ভালোবাসার মহান করছেন কিন্তু বিষয়টা ঠিক তাই নয় ইসাবের বাবা তিনি জাতিতে মূলত মুসলিম পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে চিৎকার করে বললেন অমৃতর মাকে যে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার তখন অমৃতের মা অর্থাৎ বাহালি বৌদি তিনি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বলেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন তখন আবেগ ভরা গলায় হাসান বলেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি তখন বিষয়টা তিনি অর্থাৎ এই হিসাবের বাবা হাসান ভাই তিনি গলা পরিষ্কার করে অর্থাৎ কেশে গলা পরিষ্কার করে বাহালি বৌদিকে ছেলে দুটোর সেই কাহিনী বলতে শুরু করেন তখন আশপাশের বাড়ির অন্যান্য প্রতিবেশীদের প্রতিবেশিনীরা যারা এই অমৃত বা ইসাবের মতো ছেলেদের মা তারা এলেন এবং সেই সমস্ত মায়েরা এই হাসান ভাইয়ের মুখ থেকে অমৃত এবং হিসাবের এই গল্প শুনলেন যে তারা কিভাবে জামা অদল বদল করেছিল উনি অল্প কথায় সমস্ত গল্পটা বললেন এবং আরও বললেন যে ইসাব যখন অমৃতকে জিজ্ঞাসা করেছিল যে তোর বাবা যদি তোকে মারে তখন কি হবে অমৃত তখন জবাবে কি বলেছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে তখন সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে সংসারে মায়ের যে কতখানি মূল্য তা অমৃতের এই জবাব যেন ইসাবের বাবাকে নতুনভাবে শিখতে শিখিয়েছিল অমৃতের এই অনুভব সত্যই পবিত্র হৃদয়ের অভিব্যক্তি যা এক অল্প বয়স্ক কিশোরের এই নিষ্কলস হৃদয়বৃত্তি হাসান ভাইকে বিস্মিত করে তুলেছিল অমৃত আর ইসাবের এই ভালোবাসার গল্প এই বন্ধুত্ব প্রীতির গল্প উপস্থিত সমস্ত মায়েদের মুখ ভরে যায় ইতিমধ্যে দেখা যায় যে ছেলের দল তারা বাজি বুড়ির ঘর পোড়ানোর পর অমৃত এবং হিসাবের বাড়ির দিকে ছুটে আসে এবং তাদেরকে রাগাতে থাকে বদল বলে তো এবার দেখা যায় ঈশাব আর অমৃত কিন্তু এই অদলবদল বলাতে তারা আর রাগ করে না বা সেখান থেকে পালিয়ে যায় না বরং এটা শুনে তারা আনন্দ পায় তারা উৎসাহিত হয় যে ভয় তারা করেছিল যে ভয়ের কারণে তারা পালিয়ে যাচ্ছিল যে তাদের বাবা মা হয়তো এই জামা বদল বা এই জামা ছেঁড়ার বিষয়টাকে নিয়ে তাদের মারতে পারে বকতে পারে কিন্তু সেটা বাস্তবে সংগঠিত হয়নি যে কারণে তাদের মনের ভয় দূর হয়ে গেছে তারা কত বড় উদারতার পরিচয় দিয়েছে বিশেষ করে অমৃত তার বন্ধুকে বাঁচানোর জন্য কিভাবে নিজের নতুন জামাটা হিসাবকে পরিয়ে দিয়েছে এবং সে নিজে মার পর্যন্ত রাজি হয়েছে এই যে বন্ধুত্বের পরিচয় এই যে ভালোবাসা এ ভালোবাসা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় এ ভালোবাসা দুই সম্প্রদায়ের দুই ভিন্ন জাতির মানুষের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমাদেরকে ভালোবাসার দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে শেখায় আসলে তাদের এই ভালোবাসা সমস্ত সাম্প্রদায়িক হিংসা হানাহানির ঊর্ধ্বে তাদের এই বন্ধুত্ব হিন্দু মুসলিম সমস্ত ধর্মের ভেদাভেদকে চিরতরে যেন মুছে দিয়েছে অমৃত আর ইসাবের এই অদল বদলের গল্প দেখা যায় গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে অবশেষে গ্রাম প্রধানের কানে গিয়ে পৌঁছায় উনি ঘোষণা করেন আজ থেকে আমরা অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকব এতে ছেলেরাও বেশ খুশি হয় অবশেষে ক্রমশ এই অদল বদলের গল্প তথা ইসাব অমৃতের এই ভালোবাসার সম্প্রীতির গল্প আকাশ বাতাস পেরিয়ে সমগ্র মানুষের মনের মধ্যে মুখরিত হয়ে ওঠে এই ছিল আমাদের মূলত এই বদল গল্পের মূল বিষয় আশা করি তোমরা বিষয়টি জেনে নিয়েছ অবশ্যই টেক্সটটি ভালো করে পড়ে নেবে যদি কোথাও তোমাদের কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি আশা করব সেই সমস্যাগুলির সমাধান করে দেওয়ার পরবর্তীতে আমরা এই গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেখানে এমসি কিউ এসএ কিউ কিংবা পাঁচ নম্বরের প্রশ্ন কোনগুলি গুরুত্বপূর্ণ বেশি সেগুলি নিয়ে আলোচনা করব তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখবার চেষ্টা করবে যারা প্রথম দেখছো এই ভিডিওটি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলি তোমরা আগে দশম শ্রেণীর অনেকগুলি ভিডিও সেখানে পোস্ট করা আছে তোমরা এই চ্যানেলের ভিডিওস থেকে সেখান থেকে দেখে নিতে পারো বা এই রকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পরবর্তীতে পোস্ট করা হবে তোমাদের জন্য বিভিন্ন প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নমালা আমরা উপস্থাপন করব আশা করি সেগুলি তোমাদের কাজে আসবে যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যাতে এই ধরনের ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাও এবং অবশ্যই তোমরা চ্যানেলটির পাশে সাবস্ক্রাইবের যে ঘন্টা চিহ্নটি আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে এই ধরনের ভিডিও প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ঘরে থেকো ধন্যবাদ সকলকে